রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের চতুর্থ দফার বৈঠক কোনো সফলতা ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার রাশিয়ান ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আবার আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে 14 মার্চ সোমবার দুপক্ষের আলোচনার মধ্যে ইউক্রেনের অনেক শহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া। রাজধানী কিয়েভের ফ্ল্যাটের একটি ব্লকে হামলার পাশাপাশি মারিওপোল থেকে শরণার্থী সরানোর প্রায় 160টি গাড়িবহর ধ্বংস হয়ে গেছে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র দোনেস্ক শহরে 20 জন নিহত হয়েছে। ওই হামলার জন্য উল্টো রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় জানিয়েছে সোমবার পর্যন্ত রুশ অভিযানে অন্তত 636 জন বেসামরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক অভিযানে শুরুর পর 19 দিনে রুশ হামলায় 600 শতাধিক বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন অভিযানে কোনোভাবেই বেসামরিক নাগরিক ও জনবল এলাকায় হামলা চালাতে চায় না রাশিয়া। সোমবার এ কথা জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।